বাল্যস্মৃতির এক পাতা, কাজী সব্যসাচী। আজও স্পষ্ট মনে আছে যেদিন গ্রামোফোন কোম্পানি থেকে বিদ্যাপতির নতুন রেকর্ডগুলো বাবা বাড়িতে নিয়ে এলেন, সেদিন সমস্ত পালাটা শুনেছিলাম আমি আর নিনি। ছোট ভাই কাজী অনিরুদ্ধ স্কুলের ছুটির পর খেলতেও যায়নি, আর কেন জানি না গান শুনে অভিনয় শুনে খালি কেঁদেছিলাম। আজ বাবা লেখা সেই বিদ্যাপতি পালা আমাদের কাছে নেই, থাকলে আজও বারবার শুনতাম আর কাঁদতাম। কি অপূর্ব গান, কি অপূর্ব দরদি অভিনয়, অদ্ভুত সঙ্গীত পরিচালনা, দারুণ ভালো হয়েছিল সাউন্ড এফেক্ট, ভুলব না, কিছুতেই ভুলব না। বিদ্যাপতি পালাতে বিদ্যাপতি হয়েছিলেন ধীরেন দাস, গানে ছিলেন কৃষ্ণচন্দ্র দে, রানী লক্ষ্মী প্রভা দেবী, গানে হরিমতি দেবী, রাজা শিব সিংহ রবি রায়, ধনঞ্জয় রঞ্জিত রায় এবং অনুরাধা হয়েছিলেন সরজুবালা দেবী, তাঁর কণ্ঠের গানগুলিও গেয়েছিলেন হরিমতি দেবী। বিজয়া কে হয়েছিলেন তা এখন আর মনে করতে পারছি না, একমাত্র সরজুবালা দেবী ছাড়া এদের কেউ আজ আর নেই, কিন্তু যতদিন আমি বেঁচে থাকব সেই গান সেই অভিনয় আমার হৃদয়ে বারবার ঝংকৃত হতে থাকবে, যারা নেই তারা আমার কাছে আবার ফিরে আসবেন।